হাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো। edutubebd.com থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি কৃষ্ণ। আছি ইউনিট 14 লেসন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নিয়ে। আমরা আজকে করব কোশ্চেন নাম্বার তিনে যেগুলো ছিল সেগুলোর আমরা সলিউশন করার চেষ্টা করব এখানে। তো তোমরা নিশ্চয়ই জেনেছো এই ইউনিটে লেসন ফার্স্ট অ্যান্ড সেকেন্ডে বলা ছিল হেয়ার অ্যান্ড দ্য টর্টাস। হেয়ার এবং টর্টাসের যে একটা গল্প ছিল, খরগোশ এবং কচ্ছপ, তাদের গল্পের আলোকে এই প্যাসেজটি করা এবং এই প্যাসেজের আলোকে আমাদের যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো সলিউশন করার চেষ্টা করব। দেখো, আমরা তার আগে একটু ইনফরমেশান জেনে নেওয়ার চেষ্টা করি। হেয়ার মানে হচ্ছে আমরা জানি খরগোশ, সেই খরগোশ অনেক ফাস্টেস্ট অ্যানিমেল, দ্রুতগতির প্রাণী কোনো বনের বা জঙ্গলের। সে কী করছিল, টর্টাসকে দেখে, কচ্ছপকে দেখে মেড ফান, তার মানে কি টিজ করেছিল, বিরক্ত করছিল, তাকে নিয়ে মজা করছিল না, যেহেতু টর্টাস হচ্ছে স্লোয়েস্ট, অনেক ধীর গতির প্রাণী। হ্যাভ এ ন্যাপ, সে যখন তাদের যখন রেস শুরু হয়, প্রতিযোগিতা শুরু হয়, তখন কিন্তু খরগোশ এক ঘন্টার একটা বিরতি নিয়েছিল, মানে সে এক ঘন্টা ধরে ঘুমোচ্ছিল, তাই না? শেষ পর্যন্ত সে লুজার হয়ে যায়, পরাজিত হয়ে যায়, এই কারণে সে ফিউরিয়াস হয়ে যায়, মানে অনেক অনেক রেগে যায়। আর টর্টাসের কথা যদি বলি, টর্টাস হচ্ছে সবচেয়ে স্লোয়েস্ট অ্যানিমেল, অনেক ধীরগতির প্রাণী। সে রেগে যায় যখন খরগোশটি তাকে নিয়ে মজা করছিল, তখন সে রেগে যায়, আর রেগে গিয়েই সে তাকে বলে, চলো তাহলে আমরা একটা রেসের আয়োজন করি, প্রতিযোগিতার আয়োজন করি। শেষ পর্যন্ত সে হয়ে যায় উইনার, তাই না? উইনার উইনার কি হয়ে যায়, উইনার হয়ে যায় টর্টাস, তাই না? দেখো, তাহলে আমরা, তোমাদের কাছে যদি বইটি থাকে তোমরা বইটি বের করতে পারো, ইউনিট 14 লেসন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, অথবা বই বের না করলেও সমস্যা নেই, কারণ আমি কোশ্চেনগুলো লিখে দেবো এবং নিচে উত্তরটাও লিখে দেবো, বরঞ্চ তোমরা খাতা এবং কলম নিয়ে বসতে পারো, তাই না? দেখো, থ্রি, এক নম্বর কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ডিড দ্য হেয়ার ডু, খরগোশটি কি করেছিল, কখন কি করেছিল, হোয়েন হি মেট, যখন সে দেখা করেছিল দ্য টর্টাস। দেখো, হোয়েন ডিড দ্য হেয়ার ডু, খরগোশ কি করেছিল, হোয়েন মানে যখন, হি মেট দ্য টর্টাস, যখন সে কচ্ছপের সাথে দেখা করেছিল কিংবা তার সাথে সাক্ষাৎ হয়েছিল, তখন সে কী করেছিল। আমরা জানি যখন দেখা হয়েছিল তখন তাকে নিয়ে মজা করছিল, এই বলে যে হারি আপ, ডোন্ট ইউ মুভ ফাস্ট, অনেক দ্রুত চলো, তুমি কি দ্রুত হাঁটতে পারো না, সেটা বলেছিল। তাহলে সেই কথাগুলো আমরা বই থেকে যদি লিখি, সরাসরি ডায়লগ তুলে দেওয়া যাবে না, এখানে ডায়লগ তুলে দেওয়া আছে যে ডোন্ট ইউ মুভ ফাস্ট, এইভাবে বলা আছে, কিন্তু এগুলো আমরা বলবো না, আমরা নিজের ভাষায় লিখে দেবো যে এটা দিয়ে আমরা কী বুঝতে পেরেছি। ডায়লগগুলো এমনভাবে বলেছে যেন সে তাকে বিরক্ত করছে, মেড ফান মানে কি তাকে নিয়ে মজা নিচ্ছে, তাই না? আমরা সচরাচর দেখি স্কুল কলেজে, তোমরা স্কুলে হতে বা কারো মজা নিয়ে থাকো, যারা দুর্বল প্রকৃতি তাদেরকে নিয়ে সবলরা একটু মজা নেয়, এটাই প্রকৃতির নিয়ম। তো এখানে সবল ব্যক্তি হচ্ছে আমাদের মিস্টার হেয়ার, মানে এখানে খরগোশ, আর দুর্বল হচ্ছে কচ্ছপ, এই কচ্ছপকে নিয়েই মজা নিচ্ছে খরগোশ। তো উত্তরটা আমরা কীভাবে সাজাবো, কীভাবে লিখবো, দেখো তোমরা মনে মনে চিন্তা করো দেখো কীভাবে লেখা যায়। লেখা যায় না যে দ্য হেয়ার মেড ফান অফ দ্য টর্টাস ওয়েন হি মেট হিম, এভাবে বলা যায় বইয়ে, ওইভাবে দেয় নেই, বইয়ে জাস্ট দেয়া আছে যে হি কল্ড আউট টু দ্য টর্টাস, হারি আপ, ইউ আর সো স্লো, ক্যান্ট ইউ ওয়াক ফাস্ট, ক্যান্ট ইউ রান, তার মানে এই কথাগুলো তো ডায়লগ হিসেবে বলেছে না, এই ডায়লগগুলো সরাসরি তুলে দেওয়া যাবে না, আমাদের ডায়লগগুলো সাজিয়ে মানে নিজের ভাষায় লিখতে হবে। সেক্ষেত্রে কী বলা যাবে, তাকে বিরক্ত করছিল, তাকে নিয়ে মজা করছিল, সেটা বললেই ভালো হয়। তাহলে লেখা যাবে যে, একটু আগে লিখি, হোয়েন হি মেট, হোয়েন হি মেট দ্য টর্টাস, এই মেটের পরে উইথ এখানে দেয়নি, মেটের পরে উইথ হয় না, হয় তখন মিনিংটা আলাদা হয়ে যায়। যদি কোনো কারোর সাথে সাক্ষাৎ বোঝায়, কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ বুঝালে কিন্তু মিট কিংবা মিটের ফার্স্ট ফর্ম মেট, সেটার পরে উইথ হয় না। যদি বলি আমার বন্ধুর সঙ্গে আমি গতকালকে দেখা করেছিলাম, আই মেট মাই ফ্রেন্ড লাস্ট ডে, অথবা ইয়েস্টারডে, না, এখানে উইথ কিন্তু হবে না,
মাথায় রেখো। তবে মিট এর পরে কিন্তু উইথ হয়, তখন মিনিংটা সাক্ষাৎ করা বোঝায় না, তখন যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় তখন কিন্তু উইথ হয়। মিট ক্রস পার্সন মানে সাক্ষাৎ করা বোঝায়, এ পার্সন। আর যদি মিট এর পরে উইথ দাও তখন কিন্তু এটা বোঝায় কোনো অ্যাক্সিডেন্ট বোঝাবে। হ্যাঁ, কি বুঝলে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। মিটের পরে যদি পার্সন বুঝে, মানে মিটের পরে পার্সন বুঝিয়েছি যে এক কারোর সাথে সাক্ষাৎ করা, সেক্ষেত্রে ক্রস। আর যদি উইথ দাও তখন বুঝতে হবে যে সে সাক্ষাৎ করেছিল ব্যক্তির সাথে নয়, বরঞ্চ সে সাক্ষাৎ করেছিল কোনো দুর্ঘটনার। তো আমরা এটা মুছে দিই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তিনের এ কোশ্চিনটা এবং উত্তরটাও বুঝে যাবে, কারণ আমরা বলে দিচ্ছি যখন ওয়েন হি মেড দ্য টর্টল, যখন সে খরগোশের সাথে সাক্ষাৎ করেছিল অথবা তার সাথে দেখা হয়েছিল, কমা, এখানে কমা দিতে হবে। এটা কমপ্লেক্স সেন্টেন্স, ওয়াইন দিয়ে শুরু হয়েছে। যদি ওয়াইন দিয়ে শুরু হয়, সেন্টেন্সটা কমপ্লেক্স হয়, তাহলে কমা দিতে হয় এখানে, তাই না? তারপর কি হি, এখানে হি বলতে হেয়ার, হেয়ার মেড ফান, মেড ফান অফ, এই টোটালটা মিলেই হচ্ছে মজা নেওয়া। অথবা এই মেড ফান অফ এই ফ্রেজটি না লিখে আমরা কিন্তু অন্য কিছু লিখতে পারতাম। কী লিখতে পারতাম? যেমন যদি বলি যে ডিস্টার্বড মানে বিরক্ত করা, আবার বলা যেতে পারে যে টিজড করা, না? আমরা জানি ইভ টিজিং, অ্যাডাম টিজিং, ইভ টিজিংয়ে তোমরা নিশ্চয়ই জানো ইভ টিজিং কী। ইভ টিজিং হচ্ছে নারীদের বিরক্ত করা, আর এখানে অ্যাডাম টিজিং যদি বলি তাহলে এটা হচ্ছে ছেলেদের বিরক্ত করা। কিন্তু এখানে শুধু টিজ লিখবো, এখানে ছেলে কি মেয়ে সেটা না, বরঞ্চ টিস্ট কাউকে, সামওয়ান। তো তোমরা টিস্ট কথাটা লিখলে টিজ লিখতে পারো, আর যদি ডিস্টার্ব লিখতে পারো সেটাও লিখতে পারো, অথবা মেড ফান অফ। ঠিক আছে, আমি তিনটা অপশান দিয়েছি, তোমরা নিজেদের মতো একটা লিখলেই চলবে। তো মেড ফান অফ এটাই ভালো বোঝাচ্ছে, কারণ এটাতে মজা নেওয়া এই শব্দটা মানে এই মিনিংটা খুব স্পষ্টভাবে বোঝা যায়। হি মেড ফান অফ কাকে? অফ হিম, এখানে ওয়েন দ্য হেয়ার, ওয়েন দ্য হেয়ার লিখতে হবে। তাহলে এখানে ওয়েন দ্য হেয়ার, হ্যাঁ না, যখন খরগোশটি দেখা করেছিল কচ্ছপের, হি মেড ফান অফ হিম, হি মেড ফান অফ হিম। ঠিক আছে, বুঝে গেল না? এখন বি নাম্বারটা দেখো। বি নাম্বার কোশ্চেনটা আমি তুলে দেবো, তার আগে বলে নিই যে হোয়াট ডিড দ্য টর্টলস ডু বিং অ্যাংরি। এই যে খরগোশটি কচ্ছপকে, তো কচ্ছপকে নিয়ে মজা নিল, এখন সেই জন্য কচ্ছপ সাহেব কিন্তু এখানে রেগে গিয়েছে, কচ্ছপ রেগে গিয়েছে। প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য টর্টলস ডু বিং অ্যাংরি, তো রেগে যাওয়ার পরে কচ্ছপটি কী করেছিল সেটা কোশ্চেনটা লিখি। দেখো হোয়াট ডিড, আচ্ছা আমরা একটা মুছে দিই এখানেই লিখে, নাকি? তাহলে বুঝতে সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। তোমরা এটা খাতায় লিখে নিতে পারো, আমরা এখন বি নাম্বার করব। বি নাম্বারটা কী কোশ্চেন? হোয়াট ডিড দ্য টর্টলস ডু বিং অ্যাংরি। তোমরা মনে মনে উত্তরটা তৈরি করে ফেলো। হোয়াট ডিড দ্য টর্টলস ডু, কি করেছিল কচ্ছপটি, কখন? বিং অ্যাংরি, বিং অ্যাংরি মানে রেগে গিয়ে, তাই না? রেগে গিয়ে কিংবা রাগান্বিত হয়ে কচ্ছপটি কি করেছিল? রেগে গিয়ে এই কচ্ছপ করেছিল কি, অফার দিয়েছিল। কি অফার দিয়েছিল? অফার টু কম্পিট উইথ দ্য হেয়ার। তাকে রেগে যাওয়ার পরে বলেছে যে খুব তো আমাকে নিয়ে মজা নিচ্ছিস, তো এখন আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করি। সেখানেই বোঝা যাবে যে আসলে কে দ্রুত দৌড়তে পারে, তাই না? তো সেটাই আমরা বলবো কী হবে, এইটুকু লিখবো দ্য টর্টলস, অথবা এইটুকু আগে লিখে ফেলি, তাই না? কী লিখবো? বিং, বিং অ্যাংরি, রেগে গিয়ে দ্য টর্টলস কি করেছিল সেটা লিখবো। টর্টলস কিন্তু প্রপোজ অথবা অফার, তোমরা যে কোনো একটা কিছু লিখতে পারো। অফার লিখে ইডি, অফার্ট, অফার্ট কি করতে অফার করেছিল,
প্রতিযোগিতায় অংশ নিতে অথবা প্রতিযোগিতা করতে টু কম্পিট মানে প্রতিযোগিতা করা টু কম্পিট আবার কমপ্লিট কথাটা লিখো না কিন্তু কম্পিট কম্পিট তাই না অফার টু কম্পিট উইথ কার সাথে দা হেয়ার এটুকু শেষ যে বিং অ্যাংগ্রি দ্য টর্টাস অফার টু কম্পিট উইথ দ্য টর্টাস সরি উইথ দ্য হেয়ার বোঝা গেল মানে কচ্ছপ রেগে গিয়ে কি করেছিল সেটাই বলা হচ্ছে রেগে গিয়ে কচ্ছপ অফার করেছিল কিরকম অফার এই অফারটা হচ্ছে প্রতিযোগিতার অফার কার সাথে হেয়ারের সাথে খরগোশের সাথে তো তোমরা কোশ্চেনটি লিখে নাও উত্তরটিও লিখে নাও অথবা সুন্দর করে মনে রাখার চেষ্টা করো এখন সি নাম্বারটা আমরা লিখবো এখানেই লিখবো হ্যাঁ তোমরা লিখে নাও সি নাম্বারে বলা হয়েছে হোয়াট মেড দ্য হেয়ার ফিউরিয়াস হোয়াট মেড মানে কি তৈরি করেছিল দ্য হেয়ার ফিউরিয়াস প্রশ্ন হচ্ছে যে হোয়াট মেড দ্য হেয়ার ফিউরিয়াস কি বা কোনটি খরগোশকে রেগে দিয়েছিল বলো এই রেগে যাওয়া কিন্তু অ্যাংগ্রির মতো না যেমন টর্টাস অ্যাংগ্রি হয়েছিল টর্টাস অ্যাংগ্রি এখানে টর্টাস রেগে গিয়েছিল আর এখানে হেয়ার ফিউরিয়াস হয়েছিল ফিউরিয়াস মানে খুব ক্ষিপ্ত হ্যাঁ খুব ক্ষিপ্ত মানে মোর দেন অ্যাংগ্রি তাই না অ্যাংগ্রির চেয়ে অধিক রেগে যাওয়াকেই আমরা ফিউরিয়াস বলবো এখানে তো ক্ষিপ্ত বলা যায় বাংলা মিনিংটা হোয়াট মেড দ্য হেয়ার ফিউরিয়াস কি বা কোনটি খরগোশকে ক্ষিপ্ত করেছিল বা অনেক বেশি রেগে দিয়েছিল উত্তর কী হতে পারে যখন সে লুজার হয়ে গেল যখন খরগোশটি লুজার হয়ে গেল তখনই কিন্তু সে রেগে গিয়েছিল তাহলে আমরা এটা বলতে পারি বিং লুজার হি বিকেম ফিউরিয়াস কিন্তু প্রশ্ন হচ্ছে কি তৈরি করেছিল তখন কিন্তু আমরা এইভাবে উত্তরটা দিতে পারি না যদি হতো যে ওয়াই ওয়াজ দ্য হেয়ার ফিউরিয়াস কেন খরগোশটি রেগে গিয়েছিল ক্ষিপ্ত হলো তখন বলতে পারতাম বিং লুজার মানে সে পরাজিত হয়ে হওয়ার কারণে ক্ষিপ্ত হয়েছিল কিন্তু বলা হয়েছে কোশ্চেনে হোয়াট মেড কি তৈরি করেছিল মানে কোনটা তাকে ক্ষিপ্ত করেছিল ক্ষিপ্ত করেছিল এইটা যে কচ্ছপের কাছে পরাজয় এটাই তাকে ক্ষিপ্ত করেছিল উত্তরটা কি লিখতে পারি দেখো তো তোমরা একটু সাজানোর চেষ্টা করো দেখো দ্য হেয়ার গট ফিউরিয়াস অথবা সরাসরি আমি তোমাদেরকে যেটা বলেছিলাম সেইভাবে করা যদি চেষ্টা করি হোয়াট অথবা হু দিয়ে যদি শুরু হয় কোনো কোশ্চেন তখন আমরা শুধু হোয়াট এবং হু এর কাছে কোনো একটা নাউন অথবা কোনো একটা কিছু লিখে সেটার উত্তর করার চেষ্টা করি তো আমরা যদি ওই নিয়মেই করি যে নিয়মটা তোমাদেরকে বলেছিলাম সেটা যদি করি তাহলে এইটুকু বাদ দিতে হবে আর এইটুকু বাদ দিয়ে আমরা কী লিখব কি তার তাকে করেছিল ফিউরিয়াস তো কি সেটাই শুধু উত্তর লিখবো কি মানে কোনটি কি হচ্ছে লুজিং এই পরাজয় অথবা ডিফিট লুজিং কম্পিটিশন এই যে পরাজয় প্রতিযোগিতায় পরাজয় কার কাছে টু দ্য সামান্য একটা টর্টাস সেইটুকু লিখতে হবে অথবা লিটেল অথবা লেজি অথবা কি বলা যায় স্লো টর্টাস লিখলে ভালো হয় লুজিং কম্পিটিশন কার কাছে টু দ্য টর্টাস অথবা টর্টাসকে যদি আমরা আরও বিশেষণ যোগ করতে চাই টু দ্য স্লো টর্টাস টু দ্য লিটল টর্টাস এ হ্যাঁ বলা যায় টর্টাস মেট এই যে এই হোয়াটের উত্তরটা হচ্ছে এইটুকু হোয়াটের উত্তরটা হচ্ছে এইটুকু তাই না খরগোশের কচ্ছপের কাছে পরাজয় মেড হিম অথবা মেড দ্য টর্টাস সরি মেড দ্য হেয়ার ফিউরিয়াস
দেখো এই উত্তরটা লিখতে আমরা অনেক কাহিনী করেছি। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে হোয়াট মানে কি সেটাই তো লিখতে হবে না, মানে কি তাকে রেখে দিয়েছিল। যদি বলা যায় যে ওইটা মনে করো দ্য বয়, তাহলে উত্তর হতো দ্য বয় মেড দ্য হেয়ার ফিউরিয়াস। কিন্তু এখানে আমরা জানি কি রেগে দিয়েছিল, রেগে দিয়েছিল তার পরাজয় কার কাছে, কচ্ছপের কাছে। সেই জন্য লিখেছি কি লুজিং দ্য কম্পিটিশন। আচ্ছা কম্পিটিশনের পূর্বে আর্টিকেল দা দেওয়া দরকার, কারণ এই যে এটা নির্দিষ্ট ওই প্রতিযোগিতায়। হ্যাঁ তাহলে কি হচ্ছে লুজিং দ্য কম্পিটিশন টু দ্য টটাস মেড দ্য হেয়ার ফিউরিয়াস। তার মানে এইটুকু সম্পূর্ণটা মিলেই হচ্ছে কি সাবজেক্ট কিংবা এই হোয়াটের উত্তর। ঠিক আছে তাহলে আমরা পরের কোশ্চেনটিতে যাব। পরের কোশ্চেনটি ডি, তোমরা এটা লিখে নাও খাতায়। ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারে বলেছে হোয়াই ডিড দ্য হেয়ার হ্যাভ এ ন্যাপ, কেন খরগোশটি একটু ঘুমিয়েছিল, কেন ঘুমিয়েছিল, এটা উত্তর। উত্তর কী হতে পারে? আমরা যদি বলি যে কেন ঘুমিয়েছিল, কাহিনী না জানলে আমরা উত্তর কী দেবো? কারণ সে ক্লান্ত ছিল, কারণ তার ঘুম পাচ্ছিল, এমনটা উত্তর হওয়া উচিত ছিল, তাই তো? কিন্তু কাহিনীটি জানার পরে, গল্পটি জানার পরে আমরা কি উত্তর দেব? হোয়াই ডিড দ্য হেয়ার, কেন খরগোশটি হ্যাভ এ ন্যাপ। ন্যাপ মানে আমরা আগেও জেনেছি, ন্যাপ মানে হচ্ছে শর্ট স্লিপ, লাইট স্লিপ, হালকা ঘুম, তাই না? উত্তরটা আমরা লিখব এখন। দেখো কি উত্তর হবে, হোয়াই ডিড দ্য হেয়ার হ্যাভ এ ন্যাপ, কেন খরগোশটি ঘুমিয়েছিল, একটু হালকা পাতলা ঘুম নিয়েছিল। উত্তরটা গল্প না জানলে একটা হবে, গল্প জানার পর একটা হবে। গল্প না জানলে কি উত্তর হতে পারে? এমনটা হতে পারে যে সে ক্লান্ত হয়ে গেছিলো, তার ঘুম পাচ্ছিলো সেই কারণে। আর গল্পটি জানার পরে আমাদের মনে হয়েছে যে আসলে উত্তরটা এমনটা হওয়া উচিত যে কারণ সে কাছাকাছি চলে গিয়েছে, মানে যেখানে ফিনিশ লাইন ছিল ফিনিশ লাইনের খুব কাছাকাছি চলে গিয়েছে, তাই না? আরেকটা কারণ হতে পারে যে কচ্ছপ অনেক অনেক পেছনে, কচ্ছপ অনেক অনেক পেছনে, সেই কারণে সে ঘুমাচ্ছে। ও সময় আছে, তার মানে তার সময় রয়েছে। তিনটা কারণ পেয়েছে, একটা কারণ হচ্ছে যে তার সময় রয়েছে, দ্বিতীয় কারণ হচ্ছে যে সে যে তার ফিনিশ লাইনটি সে দেখতে পাচ্ছে, তৃতীয় কারণ কচ্ছপ অনেক অনেক পেছনে আছে। তো এই কারণগুলো আমরা এক সেন্টেন্সে লেখার চেষ্টা করি, পারি কিনা দেখো। হোয়াই ডিড দ্য হেয়ার হ্যাভ এ ন্যাপ, তাহলে আমরা এইটুকু লিখবো, এইটুকু লিখবো দ্য হেয়ার। এখানে হ্যাভ দেয়া আছে, হ্যাঁ, এখন আমরা হ্যাভ লিখবো নাকি অন্য কিছু লিখবো? এখানে মাথায় রাখতে হবে ডিড দেয়া আছে, মানে অতীতের কাহিনী, গল্প মাত্রই হচ্ছে অতীতের কাহিনী বলা। তো এই ডিড তার মানে এখানে ছিল কি হ্যাট, হ্যাটটা ওখানে ডিড হয়ে আর এখানে হয়ে গেছে হ্যাভ। এখানে হ্যাট ছিল, এখানে কি ছিল হ্যাড, এই হ্যাডের পাস্ট ফর্ম ডিড এখানে গিয়ে এখানে হয়ে গেছে হ্যাভ। ঠিক আছে, তো সেই জন্যই আমরা এখানে পাস্টটাই লিখবো, হ্যাভের পাস্ট হচ্ছে হ্যাড। হ্যাডে কি আছে তার ন্যাপ, ন্যাপ মানে হচ্ছে সে ঘুম নিয়েছিল, অ্যাস অথবা বিকজ, তোমরা কি লিখবে দেখো, দুটার মধ্যে আমরা একটা লিখবো, অ্যাস মানেও কারণ, বিকজ মানেও কারণ। তো খরগোশটি ঘুমিয়েছিল বিকজ অথবা অ্যাস, কারণ হচ্ছে হি। এখন আমি যদি বলি ক্যান সি, হ্যাঁ যদি বলি ক্যান সি দেখতে পাচ্ছে ফিনিশ লাইন, তাহলে কি হবে, ফিনিশ লাইন দেখতে পাচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে ক্যান লিখলে কি হবে, হবে না। কেন হবে না? কারণ আমরা এখানে লিখেছি হ্যাড, হ্যাভের পাস্ট ফর্ম লিখেছি হ্যাড, ঠিক সেভাবে ক্যানের পাস্ট ফর্ম লিখবো কুড। ঠিক আছে, আমি ইচ্ছে করে ক্যান লিখেছি কারণ তোমাদের বোঝানোর জন্য, এখানে লিখবো কুড, কারণ সবগুলো তো পাস্ট টেন্সে লিখতে হবে না। কুড সি কি দেখতে পাচ্ছে, দা ফিনিশ লাইন, ফিনিশ লাইন দেখতে পাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দ্য টর্টস ওয়াজ ফার, অনেক দূরে আছে, দূরে বলতে কি সামনে দূরে না পেছনে দূরে, পেছনে ফার, এই জন্য পেছনের ইংলিশ হচ্ছে বিহাইন্ড। হ্যাঁ বুঝলে,
তাহলে উত্তরটা আমরা কি পেলাম দেখো তো দ্য হেয়ার হ্যাড এ ন্যাপ ঘুমেছিল কারণ হি কুড সি দ্য ফিনিশ লাইন অ্যান্ড দ্য টর্টাস ওয়াজ ফার বিহাইন্ড আর একটা কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনটা আমরা সলভ করব এই কোশ্চেনটা তোমরা লিখে নাও এখন শেষ কোশ্চেনের দিকে নজর দাও শেষ কোশ্চেনে আমি বলি দেখো তোমরা হোয়াট ডিড দ্য হেয়ার ডু ওয়েন হি ওক আপ যখন সে ঘুম থেকে উঠলো আমরা এখানে দেখলাম যে সে ঘুমোচ্ছে এখন যখন সে ঘুম থেকে উঠলো তখন সে কি করলো ঘুম থেকে উঠে কি করলো বলো তো এটা একটা গল্প খুব ইন্টারেস্টিং একটা গল্প খুব মজার গল্প তাই না হোয়াট ডিড দ্য হেয়ার ডু খরগোশটি কি করেছিল ওয়েন যখন হি ও কাপ যখন সে কি জেগে উঠেছিল ঘুম থেকে তখন সে কি করেছিল তোমরা হলে কি করতে প্রতিযোগিতায় তুমি ঘুমাচ্ছ আর একজন তোমার সামনে দিয়ে চলে গিয়ে জয়ী হওয়া হওয়া অবস্থা তখন তুমি নিশ্চয় ঘুম থেকে উঠে দৌড় শুরু করবে না তাহলে উত্তরটা কী হতে পারে দ্য হেয়ার কি করেছিল সেটা তার আগে যদি বলি ওয়েন হি ও কাপ হোয়েন হি না লিখে আমরা যেহেতু প্রথম হি লিখা না লিখে আমরা নাউন লিখবো নাউনটা কি এখানে দ্য হেয়ার হোয়েন দ্য হেয়ার ও কাপ হি স্টার্টেড কি শুরু করেছিল স্টার্টেড দৌড় শুরু করেছিল স্টার্টেড এর জন্য রানিং হ্যাঁ স্টার্টের পরে ভাবের সাথে আইএনজি স্টার্টেড রানিং অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড মানে এত দ্রুত দৌড়াচ্ছিল যতটা সে পারে ততটুকু জোরে দৌড়ানোর চেষ্টা করলো অ্যাস এখানে অ্যাস মানে কারণ এই যে অ্যাস না লিখে আমি বিকজ লিখতে পারি দেখো এই অ্যাস এখানে এক সেন্টেন্স তিনটে অ্যাস হয়ে গেছে কিন্তু মনে করো না তিনটে অ্যাস একই মতন মিনিং এই অ্যাস ফার্স্ট অ্যাস মানে হচ্ছে যত দ্রুত সম্ভব তত আর এই অ্যাস মানে হচ্ছে কারণ অথবা বিকজ লিখেছে তোমরা যে কোনো একটা লিখবে অ্যাস কারণটা কি দ্য টর্টাস অলমোস্ট হচ্ছে প্রায় অলমোস্ট রিস্ট দ্য ফিনিশ লাইন দেখো ওয়েন দ্য ইয়ার ও কাপ এইটুকু লেগেছে এই কোশ্চিন থেকেই লিখেছে এইটুকু তারপর কমাতে লেগেছে সে কি করেছিল সে করেছিল হি স্টার্টেড রানিং সে দৌড়াতে শুরু করেছিল অ্যাজ ফাস্ট অ্যাজ যত দ্রুত সম্ভব যত দ্রুত হি কুড যত দ্রুত সে পারে কারণ কি দ্য টর্টাস অলমোস্ট কারণ কচ্ছপটি প্রায় রিস্ট দ্য ফিনিশ লাইন মানে প্রায় সে ফিনিশ লাইনে পা দেবে এই অবস্থায় সেই জন্য সে দ্রুত শুরু করেছিল আর সে তো জানে যে তার গতি অনেক বেশি সেই কারণে চিন্তা করলো যে ঘুম থেকে উঠে যদি দ্রুত দৌড়তে দিই তাহলে হয়তো বা এই কচ্ছপকে হয়তো বা পরাজিত করা যাবে কিন্তু শেষ পর্যন্ত সে জিততে পারে না শেষ পর্যন্ত জিতে যায় কে কচ্ছপ তাই না এটাই হচ্ছে ভাগ্যের পরিহাস তো তোমরা কোশ্চেনগুলো দেখেছো উত্তরগুলোও দেখেছো এটা সুন্দর করে মনে রাখার চেষ্টা করো এবং পারলে খাতায় লিখে রাখো তো থ্যাংক ইউ স্টুডেন্ট থ্যাংক ইউ অল অফ ইউ ভালো থেকো সবাই সঙ্গেই থেকো